দাঁত চুলকানির সমস্যায় ভুগছেন, কোনো কিছুতেই কাজ হচ্ছে না, ওষুধ কিনতে কিনতে আপনি একেবারে ফকির হয়ে যাচ্ছেন। আসলেই তো এই দাঁত চুলকানি চর্মরোগটা এতটা ভয়ঙ্কর যে ওষুধ কিনতে কিনতে আপনি হাঁপাই যাবেন, এমন কি মলম মেডিসিন খেতে খেতে আপনার বিরক্ত হয়ে যাবে, তারপরেও ভালো হতে চাইবে না। আজকের এই ম্যাজিক পাতাটি আপনার দাঁত চুলকানি একেবারে গোড়া থেকে দূর করে ফেলবে, আর কখনো হবে না। আশা করছি ভিডিওটি যদি পুরো দেখেন এবং এই নিয়মে এই পাতাটি ব্যবহার করেন, তাহলে আপনার দাঁত চুলকানি আপনার ধারে কাছেই আসতে পারবে না। তো এখানে আমরা যে পাতাটা নিয়ে নিয়েছি, আপনারা হয়তো অলরেডি পাতাটা চিনতে পেরেছেন, যারা চিনতে পারেনি তাদেরকে আমি অবশ্যই নামটা বলে দিচ্ছি। এটা হচ্ছে পাথরকুচি পাতা। এই পাতাটা কিন্তু অনেক রোগের মহা ওষুধ বলা হয়। আপনারা গুগলে সার্চ দিয়েই দেখতে পারেন যে এই পাতাটা কতটা রোগ দূর করে। তো আজকে আমরা শুধু দাঁত চুলকানির জন্য এটা ব্যবহার করব। তো আমি গাছ থেকে তিনটা পাতা নিয়ে নিয়েছি, আপনাদের যদি দাঁত চুলকানি বেশি হয় তাহলে এই পাতাগুলোর পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। তো নেওয়ার পর এটা ফ্রেশ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। নেওয়ার পর এভাবে আমি হামাল দিস্তা এটা করে নিচ্ছি, আপনারা চাইলে এটা শিলপাটাতেও করে নিতে পারেন। এভাবে একেবারে মিহি করে আপনাদেরকে পেস্ট করে নিতে হবে। আর দাঁত চুলকানি যাদের হয়েছে, তারা হয়তো অনেক ওষুধ খেয়েছেন, কাজ হচ্ছে না, আপনাদেরকে কিছু নিয়ম মানতে হবে। আপনাদেরকে গরমে ঘেমে গেলে ঘামটা তৎক্ষণাৎ মুছে ফেলতে হবে। অতিরিক্ত গরমে ঘেমে গেলে যে জায়গাগুলো স্যাঁতস্যাঁতে থাকে সেগুলোতেই কিন্তু দাঁত চুলকানি এগুলো হয় আর ভালো হতে চায় না। এই জন্য আপনাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন সুতি ফ্রেশ জামা কাপড় পরতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এগুলো আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এভাবে করে পেস্ট তৈরি করে আপনারা চিপে নেবেন। তারপরে আপনাদের দাঁত হাজা যে জায়গায় হয়েছে অবশ্যই জায়গাটা ভালো করে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে হালকা কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে সেই জায়গাটা সুন্দর করে ফ্রেশ করে পরিষ্কার করে নিতে পারেন। তারপরে শুকনো টাওয়েল দিয়ে মুছে রেমেডিটা লাগাবেন। অবশ্যই দিনে 2 থেকে 3 বার লাগাবেন। আর আপনাদের বাসায় তো অ্যালোভেরা জেল থাকে, লাগাতে পারেন নারিকেল তেল। এগুলো কিন্তু দাঁত চুলকানির জন্য অনেক উপকারী প্রাকৃতিক রেমেডি, যদিও এগুলো ভালো হতে একটু সময় লাগে, ধৈর্য সহকারে করবেন অবশ্যই ভালো ফলাফল পাবেন। তো এরপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অবশ্যই খাঁটি হলুদ গুঁড়োটা দিতে হবে। হলুদ গুঁড়োকে অ্যান্টিবায়োটিক বলা হয়, যে কোনো কাটা ছেঁড়া ফোড়া সব কিছু দূর করতে আমাদের হলুদ অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। অবশ্যই খাঁটি হলুদ নেবেন। আর এই পাতার রস এভাবে করে তুলোর সাহায্যে দিনে 3 থেকে 4 বার লাগাবেন। আপনি 7 দিনেই আপনার দাঁত চুলকানি একেবারে গোড়া থেকে ভালো হয়ে যাবে। আর ভালো হওয়ার পরও কিছুদিন ব্যবহার করবেন, তাহলে বুঝতে পারবেন যে কখনোই আর হবে না। অনেকেই ভালো হওয়ার পর লাগান না, তবে কিছুদিন অবশ্যই ব্যবহার করতে হবে, কেননা এর শিকড়টা থেকে যায়। এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। অনেক মলমও দেওয়া আছে যেটা দিয়ে অনেকে উপকৃত হয়েছেন, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।